আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হচ্ছে, কোনো মহিলার যদি একটি বিয়ে হয়ে যায় এবং সে যদি দ্বিতীয় কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে এর ব্যাপারে ইসলাম কী বলে। এই গুরুত্বপূর্ণ মাসআলাটি আমাদের প্রতিটা মুসলিম বোনদের জন্য আবশ্যক এবং আমাদের ভাইয়েরাও এই বিষয়টি সম্পর্কে জেনে রাখা জরুরি। তাই সম্মানিত দর্শক বন্ধুরা, এই মাসআলাটি আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন। আমরা জানি যে একজন পুরুষকে ইসলামে চারটি বিয়ে করার অনুমতি দিয়েছে, যদি সে তার স্ত্রী দ্বয়ের মধ্যে ইনসাফ করতে পারে। কিন্তু কোনো মহিলার একটি বিয়ে হয়ে গেলে সে যদি অন্য কোনো পুরুষের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে শরীয়তে তার জন্য তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্তটি হচ্ছে, স্বামী মারা যেতে হবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত শেষ হওয়ার পর মহিলা চাইলে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। দ্বিতীয় শর্তটি হচ্ছে, স্বামী স্ত্রীকে তালাক প্রদান করলে। তালাকের ইদ্দত হলো 3টি মাসিক ঋতুস্রাব। তালাকের পর 3টি ঋতুস্রাব পার হওয়ার পর মহিলা চাইলে অন্যত্র বিবাহ বসতে পারবে। কিন্তু উভয় ক্ষেত্রে মহিলা গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। তৃতীয় শর্তটি হচ্ছে, স্বামী যদি বিয়ের সময় স্ত্রীকে তাফওয়াইজে তালাক তথা তালাক প্রদানের অধিকার প্রদান করে, তাহলে যে সমস্ত শর্তের আলোকে অধিকার দেয়, তাহলে সে শর্ত লঙ্ঘন হলে মহিলা চাইলে নিজের উপর তালাক দিতে পারে। এক্ষেত্রেও ইদ্দত পালনের পর চাইলে অন্যত্র বিবাহ বসতে পারে। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি আপনারা মাসআলাটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ মাসআলাটি আমাদের প্রতিটা মুসলমান ভাই বোনেরা জানতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।